নমস্কার বন্ধুরা আমি স্যাভি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে বন্ধুরা যদি আপনাদের কাছে ভোডাফোন আইডিয়া সিম থাকে তাহলে আপনাদের জন্য দুঃসংবাদ তেসরা ডিসেম্বর থেকে আপাতত শুধুমাত্র ভোডাফোন এবং আইডিয়ার ক্ষেত্রেই দাম বাড়তে চলেছে তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের এখনও অবধি য যা খবর পাওয়া গেছে সেই খবর অনুযায়ী শুধুমাত্র ভোডাফোন আইডিয়াই কিন্তু এই দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে অফিসিয়ালি এখনও পর্যন্ত অন্য কোনো কোম্পানি ঘোষণা করেনি যদি ঘোষণা করে আমি আপনাদের জানিয়ে দেব। কিন্তু বর্তমানে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী প্রায় ফর্টি টু পর্যন্ত ট্যারিফ প্ল্যান বাড়াচ্ছে ভোডাফোন অর্থাৎ আগে যেখানে আপনাকে 35 টাকা রিচার্জ করলে এক মাস হয়ে যেত সেই রিচার্জ এখন আপনাকে করতে গেলে আপনাকে দিতে হবে 49 টাকা অর্থাৎ আপনাকে আপনার সিম অ্যাক্টিভেট করতে করে রাখতে গেলে আপনাকে প্রতি মাসে 49 টাকা রিচার্জ করতেই হবে যেখানে আপনারা পেয়ে যাবেন কিছু টক টাইম এবং কিছু ডেটা পেয়ে যাবেন অর্থাৎ যেই প্ল্যানটিকে বা অর্থাৎ যেই বেনিফিটটি আপনি পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে পেতেন সেম সেম বেনিফিট আপনি এখন পাবেন উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে গেলে বন্ধুরা আর কোন কোন রিচার্জের ক্ষেত্রে কত টাকা দাম হলো এবং নতুন করে কী কী অ্যাড হলো সেই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটি চার পাঁচ মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখবেন মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের মধ্যে যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল প্রেস করবেন আর আপনি কোন কোম্পানির সিম ইউজ করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তেসরা ডিসেম্বর থেকে এই নতুন প্ল্যান কার্যকর হবে আপনাদের মধ্যে কারোর যদি রিচার্জ প্ল্যান শেষ হয়ে গিয়ে থাকে এবং যদি আপনাদের এক দু দিনের মধ্যে রিচার্জ করতে হয় তাহলে আপনারা থার্ড ডিসেম্বরের আগে করে ফেলুন নাহলে থার্ড ডিসেম্বরের পরে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি আপনাদের একটু আগে জানালাম যে মিনিমাম যে রিচার্জ প্ল্যান সেটি এখন ঊনপঞ্চাশ টাকা হয়ে গেছে এবং দুটো প্ল্যান চালু করেছে একটা হচ্ছে ঊনপঞ্চাশ এবং আরেকটি হচ্ছে ঊনসত্তর টাকার যেখানে ঊনপঞ্চাশ টাকার যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পাবেন আটত্রিশ টাকার টক টাইম সেখানে আপনি পাবেন একশো এমবি ডেটা এবং আপনার আঠাশ দিনের জন্য আপনার সিম চালু থাকবে অথবা যদি আপনি ঊনসত্তর টাকা রিচার্জ করেন উনআশি টাকা রিচার্জ করেন তাহলে আপনি পাবেন চৌষট্টি টাকার টক টাইম এবং সাথে আপনি পাবেন দুশো এমবি ডেটা এবং আঠাশ দিনের জন্য আপনার সিম চালু থাকবে অর্থাৎ সিম চালু রাখার জন্য এখন আপনাকে কিন্তু প্রতি মাসে পঞ্চাশ টাকা খরচা করতেই হবে অর্থাৎ এখন আপ আগে যেমন ছিল আমরা দুটা সিম ইউজ করতাম তিনটা সিম ইউজ করতাম সেই দিন হয়তো শেষ হতে চলেছে কারণ যেই সিম আমরা ইউজ করবো না সেখানে প্রতি মাসে পঞ্চাশ টাকা করে দেওয়ার কোনো মানই হয় না বন্ধুরা ভোডাফোন আরও যেই দু আরও দুটি প্ল্যান লঞ্চ করেছে সেটি হচ্ছে একশো উনপঞ্চাশ টাকার এবং দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যান যেটি আগেও ছিল যে রিভাইজড যে প্ল্যানটি হয়েছে সেই প্ল্যান অনুযায়ী একশো উনপঞ্চাশ টাকায় এখন যদি কেউ রিচার্জ করে তাহলে সে আনলিমিটেড কলিং পাবে আনলিমিটেড নয় শুধুমাত্র ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া আনলিমিটেড পাবে সাথে হাজার মিনিট এফ ইউপি লিমিট পাবে অর্থাৎ ভোডাফোন তো এখন থেকে আইউসি চার্জ চালু হয়ে গেল হাজার মিনিট আপনি ফ্রি পাবেন তার বেশি করতে গেলে আপনাকে প্রতি মিনিটে ছপোচা করে দিতে হবে দু জিবি করে ডেটা পাবেন তিনশোটি করে এস পাবেন এবং আপনি আঠাশ দিনের বৈধতা পাবেন যদি আপনি দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে আপনি আনলিমিটেড কলিং পাবেন অর্থাৎ ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া আনলিমিটেড কলিং পাবেন অন্য নেটওয়ার্কে কল করতে গেলে আপনাকে দেওয়া হবে হাজার মিনিট ফ্রি সেখানে আপনি পাবেন দেড় জিবি প্রতিদিন আপনি পাবেন একশোটি করে এসএমএস এবং আপনি পাবেন আঠাশ দিনের ভ্যালিডিটি এরপরে দুশো নিরানব্বই এবং তিনশো নিরানব্বই টাকার প্ল্যান প্ল্যানে কি থাকবে দুশো নিরানব্বই টাকার যদি আপনার প্ল্যান নিন তাহলে আনলিমিটেড কলিং পাবেন ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে আপনি হাজার মিনিট এফ ইউপি অর্থাৎ আইউসি চার্জ ফ্রি পাবেন তারপরে করতে গেলে আপনাকে প্রতি মিনিটে ছয় পয়সা করে দিতে হবে টু জিবি ডেটা প্রতিদিন পাবেন একশোটি করে এস এস পাবেন এবং আঠাশ দিন আপনার বৈধতা হবে আর যেখানে তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করতে গেলে আপনাকে আনলিমিটেড কল অর্থাৎ ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া আনলিমিটেড কল পাবেন তিন জিবি ডেটা পাবেন একশো টি এস ফ্রি পাবেন এবং এর বৈধতা থাকবে আঠাশ দিন এছাড়া চুরাশি দিনের ভ্যালিডিটির যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানে যেটা তিনশো উন টাকার প্ল্যান রয়েছে সেখানে আপনি পাবেন তিন হাজার মিনিট অফনেট কল ফ্রি পাবেন আনলিমিটেড ভয়েস কল প্রতিদিন টোটাল পাবেন আপনি ছয় জিবি ডেটা এখানে কিন্তু আপনি প্রতিদিন ডেটা পাচ্ছেন না আপনি টোটাল ছয় জিবি ডেটা পাচ্ছেন হাজারটি এসএমএস ফ্রি পাচ্ছেন এক মানে চুরাশি দিনের জন্য এবং যার ভ্যালিডি থাকবে চুরাশি দিন পাঁচশো নিরানব্বই টাকা প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি আনলিমিটেড ভয়েস কল পাবেন ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া এবং তিন হাজার মিনিট পাবেন হচ্ছে আপনি অন্য নেটওয়ার্কে কল করার জন্যে সাথে আপনি পেয়ে যাবেন প্রতিদিন দেড় জিবি করে ডেটা একশোটি করে এস যার ভ্যালিডি থাকবে চুরাশি দিন ছশো নিরানব্বই টাকার যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন দু জিবি ডেটা পাবেন একশোটি করে এসএমএস ডেইলি পাবেন চুরাশি দিনের ভ্যালিডিটি থাকবে এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন শুধুমাত্র ভোডাফোন আইডিয়া থেকে ভোডাফোন আইডিয়াতে এবং তিন মিনিট অফ নেট কলস আপনি ফ্রি পাবেন সেক্ষেত্রে আনলিমিটেড তিনশো দিনের যে প্ল্যান রয়েছে সেখানে চোদ্দোশো নিরানব্বই টাকার প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি টোটাল চব্বিশ জিবি ডেটা পাবেন যেটা এক মাসে কোনোদিনও সম্ভব নয় এক বছরে এক মাসে আমাদের চব্বিশ জিবি লাগে যেখানে এক বছরে এই প্ল্যানটি একদমই ফালতু হয়ে যাবে যেখানে ছত্রিশশো এস পাবেন আপনি টোটাল এক বছরের জন্য যার ভ্যালিডিটি তিনশো দিন থাকবে সেখানে আপনি আনলিমিটেড ভয়েস কল পাবেন শুধুমাত্র ভোডাফোন আইডিয়া থেকে ভোডাফোন আইডিয়াতে এবং বারো মিনিট আপনি অফনেট কলিং পাবেন এক বছরের জন্য অবশ্যই মনে রাখবেন এক বছরের জন্য আর দু হাজার তিনশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করলে আপনি ভোডাফোন আইডিয়া থেকে ভোডাফোন আইডিয়া আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন প্রতিদিন আপনি দেড় জিবি ডেটা পাবেন আপনি একশোটি করে এস এম এস ডেলি পাবেন এবং তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি থাকবে আর বারো হাজার মিনিট যে আপনি ফ্রি পাচ্ছেন সেটা কিন্তু পুরো এক বছরের জন্য এমনটা নয় যে আপনি প্রতিদিন বারো হাজার মিনিট ফ্রি পাচ্ছেন তো বন্ধুরা এখন ধরতে গেলে একশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যান দিয়ে আগে আমরা রিচার্জ করতাম যেটা রিচার্জ করলে এক মাস চলে যেত সেখানে কিন্তু এখন আপনি পেয়ে যাবেন একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে মাত্র দু জিবি ডেটা যেটা একদিনেই শেষ হয়ে যাবে আপনি পেয়ে যাবেন তিনশোটি এসএমএস যাদের এস এম এস করতে হয় সেটাও একদিনে শেষ হয়ে যাবে আঠাশ দিন ভ্যালিডি তো ফালতু আর হাজার মিনিটস আপনি পাবেন অফনেটস কল এবং ভোডাফোন আইডিয়া টু ভোডাফোন আইডিয়া ফ্রি পাচ্ছেন অর্থাৎ ধরতে গেলে আপনার হাজার মিনিট যদি আপনি যদি খরচা করেন আর যদি আপনার জিওর কাস্টমার যদি বেশি থাকে অর্থাৎ আপনার রিলেটিভের মধ্যে যদি জিও অথবা এয়ারটেল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো ঊনপঞ্চাশ টাকা ভরতে হবে তারপরে আরও মিনিমাম করে হলেও দুশো টাকা তো ভরতেই হবে এটা মিনিমাম বললাম মিনিমাম দুশো টাকা তো ভরতেই হবে তার উপরে আবার আপনাকে ডেটার জন্য এক্সট্রা ভরতে হবে কারণ দু জিবি ডেটা দিয়ে কিচ্ছু হবে না সেক্ষেত্রে ধর গেলে একশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যানটি ছিল সেটিকে রিচার্জ করতে গেলে এখন আপনাকে মিনিমাম খরচা করতে হবে চারশো টাকা কারো কারোর ক্ষেত্রে তারও বেশি করতে হতে পারে দুশো ঊনপঞ্চাশ টাকার যে প্ল্যান ছিল সেটিতে দেড় জিবি পাচ্ছেন ঠিক আছে একশোটি করে এস এম এস পাচ্ছেন সেটাও ঠিক আছে কিন্তু মাত্র হাজার মিনিট হাজার মিনিট আপনার দুদিনে বা তিন চার দিনে শেষ হয়ে যাবে যদি আপনার জিওর মানে আপনার রিলেটিভের মধ্যে যদি জিওর কাস্টমার যদি বেশি থাকে তাহলে হাজার হাজার মিনিট আপনার ম্যাক্সিমাম সাত দিনের শেষ হয়ে যাবে অর্থাৎ আপনাকে আবার রিচার্জ করতে হবে অর্থাৎ এটাকে রিচার্জ করতে গেলে আপনার পাঁচশো টাকা খরচা হবে অর্থাৎ ভোডাফোন আইডিয়া তো একে দাম বাড়িয়েছে তারপর দাম বাড়ানোর পরে তারা ট্যারিফগুলো এমনভাবে রেখেছে যে সেখানে যে কোনো গ্রাহকদের আরও আরও ডাবল টাকা খরচা করতে হবে অর্থাৎ দুশো টাকা রিচার্জ করলে আপনাকে পাঁচশো টাকা মিনিমাম খরচা করতে হবে সেক্ষেত্রে জিও ঠিক আছে কারণ জিও বাধ্য হয়ে কল চার্জ চালু করেছে এবং জিওর তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে ফার্স্ট জানুয়ারি থেকে যদি আইউসি ইন্টারকানেক্ট থেকে উঠিয়ে যদি নেয় ট্রাই তাহলে কিন্তু তারাও আইউসি চার্জ উঠিয়ে নেবে সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার থেকে কিন্তু সেরকম কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ যদি ট্রায়ের তরফ থেকে আইউসি চার্জটিকে যদি উঠিয়েও নেয় সেক্ষেত্রে কিন্তু ভোডাফোন আইডিয়া কিন্তু তাদের এই চার্জটিকে নাও ওঠাতে পারে এতদিন পর্যন্ত শুধুমাত্র জিও আইওসি চার্জ চালু করেছিল এখন সব কোম্পানি চালু করলো এতদিন পর্যন্ত এয়ারটেল বলছিল যে আমরা শুধুমাত্র ফ্রি মিন্স ফ্রি এখন তারাও হয়তো চালু করবে এয়ারটেলের খবর এখনও পাওয়া যায়নি কিন্তু ভোডাফোন আইডিয়া অলরেডি চালু করে দিয়েছে হয়তো আর এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে হয়তো বিএসএনএল বা জিও বা এয়ারটেলেও কিন্তু আরও তাদের কল চার্জ বাড়াতে পারে কিন্তু সেই নিয়ে এখনও অবধি আমাদের কাছে কোনো খবর আসেনি যখনই আসবে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব। তো বন্ধুরা এখনকার এই দুঃসংবাদ যে আপনাদের কিন্তু এখন থেকে রিচার্জ করতে গেলে আপনাকে এখন পকেটে যা খরচা হতো তার ডাবল টাকা খরচা করতে হবে যদি আগে আপনাকে দুশো টাকা খরচা করতে হতো এখন আপনাকে খরচা করতে হবে মিনিমাম চারশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের খবর আর যদি আপনারা থার্ড ডিসেম্বরের আগে যদি রিচার্জ করেন তাহলে পুরোনো যে প্ল্যান সেই প্ল্যানই পাবেন সেই বৈধতা অনুযায়ী কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি থার্ড ডিসেম্বরের পরে যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এই নতুন রেট আপনাদের ধার্য করা হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন